আচ্ছা, নিজেরা বাসায় জিনিসগুলো দেখছি, প্র্যাকটিস করছি সবাই? স্যার বুঝার চেষ্টা করছি, বুঝছি। আচ্ছা ঠিক আছে, বাকিদের অবস্থা ঠিকঠাক আছে নাকি? ভাই আমি প্র্যাকটিসটা ভালো করে করতে পারি নাই, আমার এছাড়া কেমিস্ট্রিতে পরীক্ষা ছিল আর অ্যাসাইনমেন্টে, তো এগুলো ঝামেলা করতে পারি না প্র্যাকটিস। আচ্ছা শোনো, যারা আসলে বাসায় ক্লাসের পরে প্র্যাকটিস করতেছো না, তাদের কি ক্ষতিটা হবে আমি একটু বলি। এই যে ক্লাসটা করতেছো না, হয়তো এখন তুমি একটা পার্টিকুলার টপিক বুঝতেছো, তুমি হয়তো আজকের দিন তোমার মতো মনে থাকবে, কিন্তু কালকের দিন বা এক সপ্তাহ পরে তুমি যখন ওই টপিকটা আবার করতে যাবা নতুন করে, তখন তোমার কাছে মনে হবে তুমি কমপ্লিটলি নিউ একটা টপিক পড়তেছো এবং মনে হবে তুমি কোনোদিনই পড়ো নাই। তো তার মানে তুমি যে পড়লা, ক্লাসটা করলা, ওইটা তখন তোমার মেমোরি থেকে এমন ভাবে রিলিজ মানে ডিলিট হয়ে যাবে, মানে তোমার কোনো বেনিফিট আর হবে না, মনে হবে না যে এটা আমি বুঝি, তখন মনে হবে নতুন করে আবার ক্লাসটা করা লাগবে, এরকম একটা সিচুয়েশন তৈরি হবে। তো আশা করি এই জিনিসটা তোমরা পড়াশোনা করতেছো সেটা বুঝতেছো, স্পেশালি ফিজিক্স সাবজেক্টের ক্ষেত্রে একটু ক্লাসের সাথে সাথে প্র্যাকটিসটা বাসায় চালায় যাও, ঠিক আছে? আচ্ছা জি তো আমরা আর গতদিন মনে হয় আপেক্ষিক রোধ গুলো সহ পড়ছিলাম, তাই না? আর ইজ ইকুয়াল টু রো এল বাই, এই সূত্র গুলো পড়ছিলাম। তো আজকে আমরা সরাসরি সার্কিটে চলে যাব, ঠিক আছে? তো সার্কিটে চলে যাওয়ার আগে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে আমরা যে এই চ্যাপ্টারটা পড়তেছি তোমাদের, এই যে মানে চ্যাপ্টার 11, কেউ কি বলতে পারো বা একদম মানে সিম্পলি যে প্র্যাকটিক্যালি ইউজের ক্ষেত্রে বা রিয়েল লাইফ এর ক্ষেত্রে জন্য আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি সেখানে রিয়েল লাইফ ইউজটা কোথায়, কেউ কি বলতে পারবা যে আমরা চ্যাপ্টারটা কেন পড়তেছি? কারো কোনো আইডিয়া আছে? স্যার, এই সার্কিট গুলা বাসা বাড়িতে যেরকম ইউজ করে এর জন্য, বাসা বাড়িতে ইউজ করে? হ্যাঁ, মোটামুটি কাছাকাছি গেছি আর কি। তোমাদের একটা ছোট আমি উদাহরণ দিই, বিভিন্ন খেলনা গাড়ি আছে না, যেগুলো গাড়ি বা খেলনা টেলনা ভাঙলে ছোট ছোট মোটর পাওয়া যায়, নিশ্চয়ই আমরা ছোটবেলায় এরকম দেখছি, করে বের করছি না, ছোট ছোট মোটর পাওয়া যায় বা ছোট ছোট লাইট পাওয়া যায়। তো আমি একবার করছিলাম কি, একটা ছোট মোটর কোথা থেকে যেন পাইছিলাম, বহুদিন আগের কথা। তো ওটার মধ্যে দুইটা তার ছিল, প্লাস মাইনাস তার ছিল। তো আমি করছি কি, ওই মোটরটা নিয়ে চিন্তা করছি, আচ্ছা মোটরটা এখন এটা আছে, এটা কি করে, কেমনে কাজ করে, কিছু করতে হবে। তো তখন তো আর সাথে ব্যাটারি ছিল না, আমি করছি কি ডাইরেক্ট নিয়ে বোর্ডের যে আমাদের দুইটা সকেট থাকে, টু পিন সকেট, তার মধ্যে দুইটা তার সুন্দর করে ঢুকিয়ে দিছি, ঠিক আছে? ঢুকিয়ে দিয়ে সুইচটা অন করে দিছি, সুইচটা অন করে দিছি আর সাথে সাথে পুরা বাড়ি সুইচ চলে গেছে, মানে পুরো বাসা অন্ধকার হয়ে গেছে, এরকম হয়েছিল আমার সাথে। তো কি হয়েছিল এখানে, আমার মোটরটাও বাস্ট হয়ে গেছিল, বাসার ফিউজও পুড়ে গিয়েছিল। তো এই জিনিসটা কেন ঘটছে? এই জিনিসটা ঘটছে এই কারণে, কারণ ওই মোটরটা রান করার জন্য যেই পরিমাণ ভোল্টেজ বা যেই পরিমাণ অ্যাম্পিয়ার দরকার ছিল, বা ওই মোটরটার রোধ এতটাই কম ছিল বা এতটাই বেশি ছিল যে ওইটা আমার দেওয়া পাওয়ারের সাথে সেটা অ্যাডজাস্ট করতে পারে নাই, যার কারণে কিন্তু যন্ত্রপাতি গুলা নষ্ট হয়ে গেছে। তো মোদ্দা কথা হচ্ছে, আমি যদি জানতাম যে আমার ওই মোটরটা চালানোর জন্য আমার আসলে কোন সোর্স থেকে কানেক্ট দেওয়া উচিত ছিল বা কত ভোল্ট কানেক্ট করা উচিত ছিল, তাহলে কিন্তু ওই জিনিসটাও প্রপারলি রান করতো এবং আমাদের এই সমস্যাটাও হইতো না। তো আমরা আসলে SSC লেভেলে যতটুকু পড়ি সেই জিনিসটা আমরা শুধু পড়ি তিনটা জিনিস ক্যালকুলেশন করার জন্য, সেটা হচ্ছে ভি, আই এবং আর। একটা যন্ত্র যখন আমরা চালাবো, ইলেকট্রিক যন্ত্র, তখন সেখানে ভোল্টেজ কতটুকু হওয়া প্রয়োজন, সেখানে আই কতটুকু পাওয়া যাবে, সে কি পরিমাণ তো প্রভাব হলে যন্ত্রটা ভালো থাকবে নাকি খারাপ হবে, বা কতটুকু ভোল্টেজের এগেনস্টে কত রোধের একটা যন্ত্র ব্যবহার করলে সেটা এমন পরিমাণ তড়িৎ প্রবাহ করবে না যাতে সেটা পুড়ে গিয়ে নষ্ট হয়ে যায়, এই জাতীয় জিনিসগুলো ফাইন্ড আউট করার জন্য মূলত আমরা এই জিনিসগুলো পড়তেছি। এখন ধরো আমি ছোট্ট একটা লাইটের কথা চিন্তা করি, ধরো আমি লাইটটা ইউজ করতেছি একটা ব্যাটারির সাহায্যে। তো ব্যাটারি তো একটা, এটা কিন্তু একটা কোর্স হচ্ছে, ব্যাটারি হলে আরো দুইটা ডাক দেওয়া লাগবে প্লিজ, তাহলে একটা ব্যাটারি বলতে পারবো আমি। তো হচ্ছে প্লাস মাইনাস এর মধ্যে কারেন্ট ফ্লো যাচ্ছে, তো লাইটটা কাজ করতেছে। এখন এই লাইটটার মধ্যে যখন আমি ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, তখন খেয়াল করো এর মধ্য দিয়ে কি যাচ্ছে, তখন তড়িৎ প্রবাহ যাচ্ছে, ভোল্টেজের কারণে তড়িৎ প্রবাহ যাচ্ছে। তবে সেই তড়িৎ প্রবাহটা যাওয়ার জন্য এই লাইটের মধ্যে যে রোধ আছে সেই রোধটাকে অতিক্রম করে তাকে যাওয়া লাগতেছে, মানে ভোল্টেজ, রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স অ্যান্ড অ্যাম্পিয়ার, তিনটা জিনিস কমপ্লিটলি কিন্তু একটার সাথে আরেকটা ইন্টার কানেক্টেড, তাই না? আমি কতটুকু ধাক্কা দিচ্ছি, এখানে কতটুকু বাধা আছে, তার এগেনস্টে গিয়ে আমি কতটুকু তড়িৎ প্রবাহ এখান থেকে পাব। তো এখন ধরো আমার এই বাল্বটা, বা ধরো এটা বাল্ব না, মনে করো আমি একটা টেলিভিশন বসায় দিচ্ছি এখানে বাল্বের বদলে,
একই কাজ করতেছে। বাট আমি এখন হিসাব করতে চাই যে আমাদের টেলিভিশনটা কতটুকু পরিমাণ ভোল্টেজে সেফ থাকবে বা কতটুকু পরিমাণ তড়িৎ প্রবাহ দিলে এই জিনিসটা পুড়ে যাবে না, নষ্ট হয়ে যাবে না। তো ইন দ্যাট কেসে আমাকে ওহমের সূত্র দিয়ে, কিন্তু আমরা ওহমের সূত্র জানি যে ভি ইজ ইকুয়াল টু আইআর, এই সূত্র দিয়ে আমাদের হিসাব করে যে কোনো দুইটা মানের বিপরীতে অন্য একটা মান বের করতে হবে। কথাটা বুঝতে পারছি? এখন ধরো এই যে এটা যে একটা লাইট, মনে করে এই লাইটটার রোধের মান হচ্ছে সাপোজ ধরো 10 ওহম, কত 10 ওহম। এখন আমি যদি এই লাইটটা সরায়া দেই, লাইটটা সরায়া দিয়ে আমি 10 ওহম রোধের মনে করে একটা ফ্যান বা পাংখা বসায় দিলাম, তো ওতে কি এই গোটা সার্কিটটার মধ্যে কারেন্টের কোনো পার্থক্য হওয়া উচিত? বলো, একই থাকা উচিত না? জি স্যার। আচ্ছা, কারণ কারেন্ট তো আসলে বুঝে না ও কি চালাইতেছে, ও কি বুঝে আমি লাইট চালাইতেছি বা আমি ফ্রিজ চালাইতেছি বা আমি টেলিভিশন চালাইতেছি, ও কিন্তু কিচ্ছু বুঝে না। ও শুধু চলার একটা রাস্তা তাকে করে দিবা, সে তার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যাবে, তাই না? তো তার মানে আমি যদি এই লাইটটা নিয়ে টেস্ট করতে চাই, আমি জানি লাইটটার ওহম রোধ হচ্ছে 10 ওহম, তাহলে আমি এই লাইট সম্পর্কে যাবতীয় ভোল্টেজ অ্যাম্পিয়ার এই জাতীয় ইনফরমেশন গুলা পাওয়ার জন্য আমি যদি বাস্তবে লাইটটা সরায় দিয়ে আমি যদি জাস্ট একটা রোধ ব্যবহার করি যেই রোধটার মানে হচ্ছে 10 ওহম, তাহলে এখান থেকে আমি যে ক্যালকুলেশন গুলা পাবো সেই ক্যালকুলেশনের সাথে এই ক্যালকুলেশন কি পুরাপুরি মিলে যাবে না? মিলবে নাকি মিলবে না বলো। জি স্যার। তো তার মানে আমরা যখন রিয়েল লাইফে বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে পরীক্ষা করার চেষ্টা করব, তখন দ্যাট ইজ নট ম্যান্ডেটরি যে আমাকে অ্যাকচুয়ালি ওই যন্ত্রটা নিয়েই কাজ করতে হবে। ওই যন্ত্রের বদলে আমি যদি ওই যন্ত্রের মধ্যে যতটুকু রোধ আছে তার সমান মানের জাস্ট একটা রোধক ব্যবহার করি, ছোট্ট একটা রোধক ব্যবহার করে আমি তড়িৎ প্রবাহ করি বা ভোল্টেজ অ্যাপ্লাই করি, আমি কিন্তু ওই জিনিসটা বা ওই যন্ত্রটা যাবতীয় হিসাব গুলা পেয়ে যাবো। বুঝতে পারছি কথাটা? জি স্যার। বুঝলাম কি? আর এক্স্যাক্টলি এই কারণে, আর এই কারণে যেহেতু শুধুমাত্র যে কোনো যন্ত্র সমান মানের একটা রোধ বসায় আমরা ওইখান থেকে সবকিছু বের করে আনতে পারবো, এই জন্য আমরা মূলত যখন কোনো সার্কিট ডিজাইন করি বা সার্কিট দেখি সেখানে আমরা অ্যাকচুয়ালি লিটারেলি ফিজিক্যাল যন্ত্রপাতি গুলা ব্যবহার করার বদলে তাদের সমান মানের রোধ গুলা ব্যবহার করি। কারণ লাইট একটা রোধ, ফ্যান আসলে একটা রোধকই, টেলিভিশন একটা রোধ, ফ্রিজ, এগুলো সবগুলো আসলে ইলেকট্রিসিটির কাছে জাস্ট একটা রোধকই, আর কিছুই না। তো যখনই আমরা সার্কিট এরপর থেকে রোধক দেখবো আমরা বুঝে নিব যে আমরা এগুলো ইউজ করতেছি কোনো একটা অন্য যন্ত্রের তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে। বুঝতে পারছি কথাটা? ক্লিয়ার সবার কাছে? জি স্যার। এই হচ্ছে মূল কাহিনী, এবং এই কারণে এখন থেকে আমরা যত ধরনের সার্কিট আঁকবো সব ধরনের সার্কিটেই আমরা মূলত শুধুমাত্র রোধকই দেখাবো, এবং রোধকের দিয়ে হিসেব করলেই আমাদের সব হিসাব বের হয়ে চলে আসবে। তো এবার আর কিছু জিনিস আমাদের বুঝতে হবে, খেয়াল রাখতে হবে। খেয়াল রাখো আমরা যখন চ্যাপ্টার 11 পড়ি না, অনেক ছোট ছোট ইনফরমেশন মাঝে মাঝে দেওয়া লাগে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার, চ্যাপ্টার শেষ হয়ে গেলে, সবার শেষে গিয়ে তোমাকে সবগুলো ইনফরমেশন মাথার মধ্যে একসাথে নিয়ে আসতে হবে, তাহলেই তুমি গোটা বিষয়গুলো রিয়েলাইজ করতে পারবে, গোটা একটা প্রশ্ন অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম যে ধরো আমাদের কাছে একটা ব্যাটারি আছে, আমি মনে হয় এটা একটু বলেছিলাম, তারপর আইতো আবার বলে নেই। তো এটা হচ্ছে মনে করো পজিটিভ, এটা নেগেটিভ। তো আমরা জানি যে এদের মধ্যে যে বিভব পার্থক্য, ধরো এটা বিভব পার্থক্য হচ্ছে 10 ভোল্ট, মানে ব্যাটারিটা 10 ভোল্টের একটা ব্যাটারি। তো আমরা কিন্তু শুধুমাত্র তার দুইটা যে প্রান্ত আছে সেই দুইটা প্রান্তের কি জানি, বিভবের পার্থক্য জানি, জানি না এই প্রান্তের বিভব কত বা এই প্রান্তের বিভব কত, শুধু তাদের বিয়োগ ফলটা জানি। তো এটা যদি 10 ভোল্ট হয় তো তার মানে এটা যদি 0 ভোল্ট হয় এটা 10 ভোল্ট হবে, এটা উচ্চ হবে, এটা নিম্ন হবে, এটা যদি 100 ভোল্ট হয় তাহলে এটা অবশ্যই 110 ভোল্ট হবে, বা বিভবটা ম্যাটার করে না, বিভব পার্থক্যটা ম্যাটার করে। তো আমরা এই কারণে যে কাজটা করি, যখন একটা ব্যাটারিতে বা কোষে পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল থাকে, আমরা বেসিক্যালি নেগেটিভ টার্মিনাল বা নিম্ন যে বিভবের উৎসটা আছে, টার্মিনালটা আছে, সেটাকে আমরা 0 ভোল্ট ধরে নিই। তো এটা যদি 0 ভোল্ট হয় তাহলে এটা কত হবে, এটা হবে বেসিক্যালি তোমাদের কত ভোল্ট, সেটা হবে 10 ভোল্ট। এখন খেয়াল করো
তার মানে এই যে রোধকটা, এই রোধকটার এই প্রান্তটা কার সাথে কানেক্টেড? এটা কানেক্টেড 10 ভোল্টের সাথে। আর এটা যে তোমার এই নিম্ন রোধক নিচে এই রোধ পার হইলে যে প্রান্তটা, এটা কার সাথে কানেক্টেড? 0 ভোল্টের সাথে কানেক্টেড। তো এখন খেয়াল করো, যখন কোনো একটা, মনে করো তুমি একটা পাইপের মধ্য দিয়ে পানি পাস পানি পাস করতেছো, তো এখন পাইপের কোন একটা জায়গায় মাঝখানে কোন একটা ময়লা বা কিছু একটা জমে গেছে, মানে একটা বাধা তৈরি হয়েছে। তো পানির যদি বাধাটা তৈরি হয়, তাহলে যখন বাধা পার হয়ে অল্প অল্প করে পানি পাইপ থেকে অন্য প্রান্ত দিয়ে বের হয়, সেখানে কি প্রেশারটা কমে যায় না নাকি? জি স্যার, কমে যায়। সিমিলারলি এখানে তারের মধ্য দিয়ে পানির মতো করে প্রবাহিত হচ্ছে কি আধান, তড়িৎ প্রবাহিত হচ্ছে, এবং এই রোধক হচ্ছে বাধা দেয়। তো বাধা দেওয়ার কারণে যেটা হয়, যে এখানে যে প্রেশার থাকে রোধ পার হওয়ার পরে সেই প্রেশারটা থাকে না, মানে এখানে প্রেশার বলতে কি আসলে বিভব বুঝি আমরা, তো এখানে বিভব থাকে বেশি, এখানে হচ্ছে বিভব থাকে কম। আর এক্স্যাক্টলি আমরা এখানে সেইটাই দেখতেছি যে এখানে বিভব ছিল, এই প্রান্তে বিভব ছিল কত? 10 ভোল্ট, এখানে এসে সেটা হয়ে গেছে 0 ভোল্ট। মানে যখনই কোন তড়িৎ প্রবাহ রোধের মধ্য দিয়ে যায়, তখনই তখনই আসলে যেটা হয়, রোধ পার হওয়ার পরে তার ভোল্টেজটা ড্রপ করে। যেমন এখানে একটা রোধক ছিল বলে এটা সরাসরি 10 থেকে 0 তে ড্রপ করছে, কথাটা বুঝতে পারছি? বাট আমি যদি এখন এখানে মনে করো একটা রোধের বদলে আমি যদি এখানে 2টা রোধ ব্যবহার করতাম, এখানে একটা তারপরে এইখানে একটা, তখন কিন্তু এই প্রান্তে 10 ভোল্ট থাকতো এবং একদম এই প্রান্তে এই রোধের শেষ প্রান্তে কত? 0 থাকতো, 0 ভোল্ট। তাহলে কি 10 থেকে 0 তে একবারে ড্রপ করছে? না, প্রথম যে রোধটা ছিল, যদি আমি ধরে নেই বোঝার সুবিধার জন্য যে এই 2টা রোধে একই মানের রোধ, এটার যা মান এটাও তা মান, তাহলে আমরা দেখবো যে 10 থেকে যখন 0 তে নামছে, প্রথম রোধটা পার করার পরে অর্ধেক ড্রপ করবে, বাকি রোধটা পার করার পরে আরো অর্ধেক ড্রপ করবে। তার মানে এখানে ছিল 10, এই রোধের পরে গিয়ে এইখানে যদি আমি ভোল্টেজ মাপি, তাহলে সেটা পাবো আমি 5 ভোল্ট, আর এখানে পাবো 0 ভোল্ট। এখন খেয়াল করো, এখানে 10 থেকে 5 এ নামছে, এখানে 5 থেকে 0 তে নামছে, দুই জায়গায় বিভব পার্থক্য কত? পার্থক্য কিন্তু 5ই আছে, কথাটা বুঝতে পারছি? তার মানে আমি এখানে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি, যখন রোধের মধ্য দিয়ে ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করব, লিটারেলি ভোল্টেজটা ড্রপ করবে, বুঝছি সবাই? জি স্যার। তো এটা আমরা মাথায় রাখবো, কারণ এই কনসেপ্টটা আমাদের এখন কাজে লাগতে পারে। এখন অভ্যন্তরীণ রোধ নিয়ে কি আমরা কথা বলছিলাম? আমরা কি অভ্যন্তরীণ রোধ নিয়ে কথা বলছিলাম বলতো? স্যার মনে হয় না। মনে হয় না, আচ্ছা। তো এখন আমরা যে কাজটা করব এখানে, খেয়াল করো, কিন্তু অভ্যন্তরীণ রোধ নিয়ে কথা না বললেও আমরা মনে হয় এটা পড়ছিলাম, ভালো করে বুঝছিলাম, যে যখন আমরা একটা ব্যাটারির মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করাই, আসলে কিন্তু ব্যাটারিটার মধ্য দিয়েও ইলেকট্রিসিটি পাস হয়, মনে আছে না এটা সবার? জি স্যার। আচ্ছা, তো যদি এই একটা সিম্পল রোধকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে কি হবে? তড়িৎ প্রবাহ তো শুধুমাত্র যে আমাদের রোধের মধ্য দিয়ে হইতেছে তা না, লিটারেলি সেটা ব্যাটারির মধ্য দিয়েও প্রবাহিত হইতেছে। এখন আমরা জানি যে সব পদার্থেরই কিন্তু রোধ থাকে, তাই না? রোধ ছাড়া এমন কোনো পদার্থ নাই। তো ব্যাটারিটা, এইটাও তো আসলে একটা পদার্থ দিয়ে তৈরি, তো একটা কমপ্লিট একটা তড়িৎ প্রবাহ হওয়ার জন্য তো ব্যাটারির মধ্য দিয়েও তড়িৎ প্রবাহ হচ্ছে। তো এখন এই যে ব্যাটারির মধ্য দিয়ে তড়িৎটা প্রবাহিত হচ্ছে, তাহলে ব্যাটারি যেহেতু একটা সাধারণ পদার্থ, এর কি রোধ বা বাধা থাকবে না? অবশ্যই থাকবে। তার মানে ঘটনাটা হচ্ছে এই, যে এই ব্যাটারির মধ্য দিয়ে তড়িৎ যখন প্রবাহিত হয়, এখানেও সে বাধা পায়। মানে আমরা এটা চিন্তা করে নিতে পারি, এই ব্যাটারির মধ্যেও ছোট একটা রোধ আছে, কথাটা বুঝতে পারছি? জি স্যার। তো এই হচ্ছে কাহিনী। তাহলে একটু চিন্তা করো তো, এবার আমরা একটু আগে জানলাম যে রোধ, মানে ভোল্টেজ যখন আমরা অ্যাপ্লাই করি রোধের মধ্যে দিয়ে যাওয়ার সময়, ভোল্টেজটা ড্রপ করে। তো আমার এখানে ধরো ব্যাটারিটার গায়ে লেখা আছে এটা হচ্ছে একটা 10 ভোল্টের ব্যাটারি। এখন ও যে আমাকে 10 ভোল্ট দিবে, দেওয়ার আগে তো তার নিজের মধ্যে যে রোধ আছে সেটাকেও তো তারকে অতিক্রম করতে হবে। তো সেই রোধ অতিক্রম করতে গেলে সে কি এইখানে কিছু ভোল্টেজ ড্রপ করাবে না? মানে ভোল্টেজ কিছু খেয়ে ফেলবে না সে নিজের মধ্যে, তাই তো? ভোল্টেজ যদি খায় ফেলে, তাহলে কি সে কি আমাকে কোনোদিন 10 দিতে পারবে?
দশের একটু কম হবে, দশের একটু কম হবে। আর এই যে দশের যে একটু কম হবে, মনে করো এটা 10 ভোল্টের জায়গায় আমি পাইলাম 9 ভোল্ট, তো এক্স্যাক্টলি এই 9 ভোল্টটাই কিন্তু আমার এই রোধটা বা যে যন্ত্রটা আমি চালাচ্ছি সে পাবে, তাই না? বুঝতে পারছি কথাটা? জি স্যার, জি স্যার। তো এই কারণে এই যে আমরা চৈতালা শক্তি সংজ্ঞা তো পড়ছি সবাই, পড়ছি না? জি স্যার, সম্পূর্ণটা ঘুরিয়ে আনতে যতটুকু কাজ। হ্যাঁ, রাইট। তো এই যে আমরা যখন এখান থেকে সম্পূর্ণটা ঘুরে এই রোধ অতিক্রম করে দেন এই রোধ অতিক্রম করে সম্পূর্ণটা আসব, তখনই আসলে যে শক্তিটা আমি পাবো সেটা হচ্ছে এই ব্যাটারিটার মোট শক্তি, যেটা হচ্ছে কিনা 10 ভোল্ট এই ক্ষেত্রে। এবং এই জন্য এইটাকে আমরা বলবো তড়িৎচালক শক্তি, অর্থাৎ এই ব্যাটারির তড়িৎচালক শক্তিকে আমরা ই দিয়ে প্রকাশ করি, ইএমএফ দিয়ে, ইলেকট্রোমোটিভ ফোর্স বলি আমরা এটাকে। তো এটাকে আমরা প্রকাশ করবো ই দিয়ে। তাহলে এখানে আসলে ব্যাটারিটার ই হচ্ছে কত? 10 ভোল্ট। বাট আমি যদি এই যন্ত্রটার যে এই এই রোধটার কথা চিন্তা করি, এই রোধের দুই প্রান্তে যখন আমি ভোল্টেজ মাপতে যাব, আমি দেখব এই রোধটা আসলে 10 ভোল্ট পাচ্ছে না, ও পাচ্ছে কয় ভোল্ট? ও পাচ্ছে 9 ভোল্ট। কারণ ওই যে 1 ভোল্ট কোথায়? এই ব্যাটারির অভ্যন্তরীণ রোধের কারণে ড্রপ হয়ে গেছে। কথাটা বুঝতে পারছি? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন চিন্তা করো, খেয়াল করে দেখো, আমি যদি এই যে ব্যাটারির মধ্যে অভ্যন্তরীণ রোধটা আছে, আমরা এই রোধটার মান ধরলাম ক্যাপিটাল আর, আর ব্যাটারির মধ্যে যে অভ্যন্তরীণ রোধ আছে সেটাকে আমরা ধরলাম স্মল আর। কত? স্মল আর। তো এখন যদি আমরা কোনোভাবে একটু চিন্তা করে নিই যে আমি সামহাও ব্যাটারির অভ্যন্তরীণ রোধটাকে টেনে বাইরে বের করে নিয়ে আসছি, এবং বাইরে বের করে নিয়ে এসে ধরো এইটাকে আমি এই জায়গাটাতে বসায় দিছি, অভ্যন্তরীণ রোধটাকে এই জায়গাতে বসায় দিছি, তার মানে এইটাকে বাইরে এনে আমি এইভাবে চিন্তা করতেছি, এটা হচ্ছে আমাদের সেই অভ্যন্তরীণ রোধটা। তো এতে কি আলটিমেটলি কোনো কিছু পরিবর্তন হবে বলো তো? এখন স্যার চেঞ্জ হবে না কিছু, কিন্তু এটা তো স্যার করা যাবে না, চেঞ্জ হবে না, কারণ একটা রাস্তার মধ্যেই ছিল দুইজন, এখনো একটা রাস্তার মধ্যেই আছে, তাই না? তো তাহলে যেহেতু আমি অভ্যন্তরীণ রোধটাকে বাইরে বের করে নিয়ে চলে আসছি, এখন আমি তাহলে চিন্তা করতে পারি ব্যাটারির মধ্যে কোনো অভ্যন্তরীণ রোধ নাই, ভিতরে নাই, বাইরে আনছি সেটাকে, তাহলে এখান থেকে আমি টোটাল 10 ভোল্টই পাবো, রাইট? তাই তো? তো এখানে আমরা আমরা ওহমের সূত্র জানি কি, ভি ইজ ইকুয়াল টু আই আর, আর এখানে ভিটাই হচ্ছে আসলে ই, তার মানে এখানে আমার ই ইজ ইকুয়াল টু কত হবে? আই আর, রাইট? কথাটা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা একটু এভাবে না করে, এভাবে করলে না আমাদের একটু মাথায় নিতে সমস্যা হতে পারে। আমরা যেহেতু হোমের সূত্র জানি ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে এখান থেকে আমি ধরলাম সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, ঠিক আছে? আই ইজ ইকুয়াল টু কত? ভি বাই আর। খেয়াল করল, এখন যেহেতু আমি সম্পূর্ণ এই ব্যাটারির অভ্যন্তরীণ রোধটাকে বাইরে বের করে নিয়ে চলে আসছি, তাহলে এখান থেকে আমি পুরো 10 পয়সা পাবো এখন, এবং এই 10 ভোল্টটা যখন এই প্রথম অভ্যন্তরীণ রোধের মধ্যে দিয়ে যাবে তখন একটু ড্রপ করবে, তারপরে যখন এই রোধের মধ্যে দিয়ে যাবে তখন আরো যাবে। বুঝতে পারছি কাহিনীটা কি হয়েছে? এখন একটু চিন্তা করো, আমি যখন এই এই সেম ফিগারটা প্রথমে আসছিলাম, আমি টাইমার জানি হয়তো, তাহলে মনে ইন্টারনেট স্লো হয়ে গেছিল। হ্যাঁ, কোথায় আছে, কোথায় থামছিলাম? স্যার আই ইকুয়ালস ভি বাই আর এতটুকু বলছেন? আল্লাহ, আই ইকুয়াল ভি বাই আর এতটুকু বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি আবার একটু করতেছি, দাঁড়াও। ধরো আমি সেম ছবিটা আবার আগের মতো করে এই পাশে আসতেছি, ঠিক আছে? তো এখানে ওই একই যা ছবি একই আর কি, ছবি কোনো পার্থক্য নাই। প্রথমে তো অভ্যন্তরীণ রোধ ভিতরে চিন্তা করে ধরছিলাম, তো এখন এই জায়গায় তো একটা তড়িৎ, এই যে এই রোধটার মধ্য দিয়ে তো একটা তড়িৎ প্রবাহ হচ্ছে, হচ্ছে না? ধরলাম সেই তড়িৎ প্রবাহটার মান হচ্ছে আই। এখন যেহেতু গোটা রাস্তাটা একটাই রাস্তা, তাহলে এইটার মধ্যে মনে করো যেই পরিমাণ আই যাইতেছে এই ব্যাটারির মধ্য দিয়ে সেই একই পরিমাণ আই যাচ্ছে না? জি স্যার। মানে রাস্তা যেহেতু একটা, পুরো রাস্তার মধ্যে একই প্রভাব থাকতে হবে। তো আমরা পরবর্তীতে অভ্যন্তরীণ রোধটাকে বাইরে এনে চিন্তা করলাম, তাই না? তো তখন আমরা দেখা গেল এখানে যেমন 10 ভোল্টের জায়গায় 1 ভোল্ট ব্যাটারির ভিতরেই লস হয়ে গেল, এখন অভ্যন্তরীণ রোধটাকে বাইরে নিয়ে আসার কারণে এখানে তো আর ভিতরে লস হবে না, এখানে পুরো 10ই পাবো। তাহলে 10 প্রথমে যাবে, গিয়ে এই অভ্যন্তরীণ রোধের মধ্যে ঢুকবে, ঢুকে কি একটু একটু ড্রপ করলে, মনে করো 10 ভোল্ট ছিল, সেখান থেকে 1 ভোল্ট ড্রপ করে 9 ভোল্টে আসবে। মানে বিভব পার্থক্য হবে কত এখানে?
এক ভোল্ট, কথাটা বুঝতে পারছে? তারপর আবার এখানে যেহেতু 9 ভোল্ট, তারপর এই বড় ঘরটা অতিক্রম করার পরে সে একেবারে জিরো হয়ে গেল। তার মানে এখানে যেহেতু 0 ভোল্ট, তাহলে পার্থক্য করছে 9 ভোল্ট থেকে 0 ভোল্টের পার্থক্য 9 ভোল্ট, আর এখানে 10 ভোল্ট থেকে 9 ভোল্টের পার্থক্য কত? 1 ভোল্ট। বুঝতে পারছিস কিভাবে ভোল্টেজটা ভাগ ভাগ হচ্ছে? জি স্যার। আচ্ছা, তো এই হলো কাহিনী। তাহলে এখন যেটা বুঝতে যাচ্ছিলাম, একটু চিন্তা করো, আমরা যখন এইটার মধ্যে তড়িৎ প্রবাহ হিসাব করতেছিলাম শুধুমাত্র এই বড় রোডটা দিয়ে, বড় বড় রোডটা দিয়ে, তো এটার তড়িৎ প্রবাহ মান I is equal to V by R, এই সূত্র দিয়ে আমি অ্যাপ্লাই করতে পারি, পারি তো? তো তাহলে আমি বলতে পারি এই প্রথম এটার জন্য যে তড়িৎ প্রবাহ I, এটা কত হবে? আমরা কিন্তু এখন শুধু এই রোডটার কথা বলতেছি, তাই না? তাহলে এই রোডটার যদি কথা বলি, তাহলে কি আমি ই ইউজ করতে পারবো এখানে? 10 ভোল্ট ইউজ করতে পারবো? পারবো না। কেন? কারণ এইখানে তো কিছু অলরেডি লস হয়ে গেছে, তাই না বিষয়টা? বুঝতে পারছি? জি স্যার। তো এখানে আমি তাহলে শুধু এই রোধের দুই প্রান্তে যে বিভব পার্থক্য বের করবো, সেটাকে তো শুধু ভি হিসেবে চিন্তা করতে হবে। মানে ভি হচ্ছে ওর ব্যাটারি থেকে আমরা যতটুকু পাই, আর ই হচ্ছে কি ব্যাটারির অভ্যন্তরীণ রোধ শুদ্ধা টোটাল যতটুকু ভোল্টেজ এখানে তৈরি হয়। তো আমরা তো ওইটা নিয়ে কাজ করতেছি না, আমরা শুধু এই রোধটা নিয়ে কাজ করতেছি। তো এখানে I is equal to সূত্র হবে কত? V by R। এটাতে কোনো সমস্যা আছে কারো? না স্যার। আচ্ছা, এখন খেয়াল করো, পরে আমরা কি করলাম, ওই অভ্যন্তরীণ রোধটাকে আমরা বাইরে বের করে আনছি, বাইরে বের করে আনলাম, ঠিক আছে, ফাইন। বাট এখনো কি এইখানে যে তড়িৎ প্রবাহ হবে, এই তড়িৎ প্রবাহের মানটা আর এইখানে তড়িৎ প্রবাহের মান কি আলাদা হবে? দুই জায়গায় আসলে একই তড়িৎ প্রবাহ হবে না স্যার? তড়িৎ প্রবাহ সমান থাকবে, অবশ্যই সমান থাকবে, কারণ এখানেও দুইটা রোধ একটা রাস্তার মধ্যে ছিল, এখানে ওই দুইটা রোধ একই রাস্তার মধ্যেই এখনো আছে। তো তার মানে এই সার্কিটে আমি যদি এখন টোটাল তড়িৎ প্রবাহ চিন্তা করি, টোটাল তড়িৎ প্রবাহ, তাহলে সেটা যদি হয় আই, তাহলে এই আই আর এই আই সমান হইতে হবে। কিন্তু এখন এখানে মজার বিষয় হচ্ছে, আমি যখন এখানে সূত্র ইউজ করবো ভি বাই আর, এখানে কি আমি ভি ইউজ করতে পারবো? এখানে কি আমি ভি ইউজ করবো নাকি টোটাল শক্তিটা ব্যবহার করবো বলো তো? স্যার টোটালটা না। হ্যাঁ, টোটালটা ব্যবহার করবো, কারণ আমি তো অভ্যন্তরীণ রোধকে বাইরেই টাইনা বাইর করে নিয়ে আসছি, তাহলে আমি এখান থেকে তো টোটাল 10 ভোল্টই পাবো, যেটাকে আমাকে ই দিয়ে প্রকাশ করতে হবে, ঠিক আছে? তো যেহেতু আমি এখন টোটাল রোধ নিয়ে, ভোল্টেজ নিয়ে কথা বলতেছি, তাহলে আমি যখন নিচে ভি বাই আর এর জায়গায় নিচে রোধ বসাবো, সেখানে আমার কি এই সার্কিটে টোটাল রোধটা বসাতে হবে না? বুঝতে পারছো? আর এখন এই যে সার্কিটে কয়টা রোধ আছে? দুইটা রোধ আছে। তো এই দুইটা রোধের টোটাল রোধ হবে আসলে এই দুইটার যোগফল, মানে এখানে একটা আর আছে, তার সাথে ব্যাটারির যে অভ্যন্তরীণ রোধ আর এই দুইটা। বুঝতে পারছি কাহিনীটা? জি স্যার। তাহলে আমি একটু ফার্স্ট থেকে আমরা রিপিট করি। প্রথম কেসে অভ্যন্তরীণ রোধটা আমরা ভিতরে ভরে শুধুমাত্র এই রোধটার জন্য প্রবাহ কত বের করলাম, সেটা হচ্ছে শুধু ভি বাই আর, মানে ই ব্যবহার করলাম না, কারণ আমরা শুধু এটার কাছে কোথায় চিন্তা করছি, টোটাল তো চিন্তা করি নাই। পরের কেসে আমরা অভ্যন্তরীণ রোধটাকে বাইরে টাইনে এনে চিন্তা করলাম, এবং তখন আমরা তড়িৎ প্রবাহ ইউজ করলাম আই ইজ ইকুয়াল টু ই বাই আর, মানে এখানে টোটাল রোধ বাই টোটাল তড়িৎ শক্তি, মানে টোটাল ভোল্টেজ বাই টোটাল রোধ ব্যবহার করছি। আর এখানে আমরা শুধু এই রোধটার জন্য এই রোধের দুই প্রান্তের ভোল্টেজ আর এই রোধের মান ব্যবহার করছি, এবং এতে কিন্তু সূত্রে কোনো আমাদের ভুল হয় নাই। এবং মজার বিষয় হচ্ছে, আসলে এই রোধের মধ্যে দিয়ে যে প্রবাহ হয়েছে, এই অভ্যন্তরীণ রোধের মধ্যে দিয়ে সেই প্রবাহ আসলে হয়েছে, গোটাটা একটা রাস্তা, এবং এইখানেও আসলে একই জিনিস। তার মানে এই সার্কিটের যে মোট প্রবাহ আর এই সার্কিটের মোট প্রবাহ এক, আলাদা না, অর্থাৎ এই আই আর এই আই অবশ্যই সেম হইতে বাধ্য। বুঝতে পারছি কথাটা? আর যদি এই দুটো সমান হয়, তাহলে বাম পক্ষ ডান পক্ষ যদি সমান হয়, তাহলে এখান থেকে আমি তো বলতেই পারি যে তাহলে ভি বাই আর ইজ ইকুয়াল টু ই বাই আর প্লাস আর। বুঝলাম কথাটা? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে মনে হয়। এবং এইটাই হচ্ছে আমাদের সূত্র, যেটা আমরা প্রমাণ করার চেষ্টা করছি।
এই সূত্র থেকে আমরা আসলে কি করতে পারি খেয়াল করে দেখো, যেহেতু আমরা দেখলাম ভি বাই আর ইজ ইকুয়াল টু ই বাই আর প্লাস আর, এখন বলো তো আর বড় না আর প্লাস আর বড়? এখান থেকে আমরা প্রমাণ করে দেখাতে পারি যে ই ইজ গ্রেটার দেন ভি, মানে তড়িৎচালক শক্তির মান সবসময় বৃহৎ পার্থক্য থেকে বেশি হবে। এবং খেয়াল রাখবা আসলে তড়িৎচালক শক্তি আর ই আর ভি দুইটাই কিন্তু একই জিনিস, ভি শুধু পার্থক্য হচ্ছে ই দিয়ে আমরা মোট শক্তিটা বুঝাই মানে মোট বিভবটা বুঝাই, আর ভি দিয়ে আমরা ওই মোটটা বাদে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ ছাড়া ওখানে যে এনার্জিটা লস হয় সেই ভোল্টেজটা বাদ দিয়ে বাইরে যে বাকি ভোল্টেজটা পাই সেইটা বুঝাই। বুঝতে পারছি? কি আর সবার কাছে শুধু ই দ্বারা আমরা মোট ভোল্টেজটা বুঝাই যেটা আসলে ব্যাটারি উৎপন্ন করছিল, আর ভি দিয়ে আমরা শুধু ওইটা বুঝাই যে ব্যাটারি উৎপন্ন করার শক্তি যখন করছে তার অভ্যন্তরীণ রোধের কারণে সে কিছু এনার্জি কিছু ভোল্টেজ নিজের মধ্যে ক্ষয় করে ফেলছে, ওই ক্ষয় হওয়াটা বাদ দিয়ে যতটুকু আমরা পাই সেটা হচ্ছে এই ক্ষেত্রে ভি। জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা সরি এখানে একটু ইন্টারনেট কানেকশন ড্রপ হয়েছিল। আচ্ছা ক্লিয়ার, এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে একটু করো তো, কারো কোনো প্রশ্ন আছে এতটুকুর মধ্যে? না স্যার। আচ্ছা ঠিক আছে, একটা আজকে তো মনে হয় তোমাদের ক্লাস দিতে পারবো না, একটু আমার হসপিটাল থেকে ফোন আসতেছে, পেশেন্টের অবস্থা মানে একটু ক্রিটিক্যাল, আমি আজকে তোমাদের এতটুকুই পড়াই, আজকে একটু সমস্যা হয়ে গেল মনে হয়, একটা আর্জেন্সি চলে আসছে। শোনো তাহলে তোমরা একটু বইটা খুলো তো সবাই, আমি একটু পড়া দিয়ে দিই তোমাদের, বের করছো বই বের করছো? আচ্ছা পেজ নাম্বার হচ্ছে 321 বের করো, 321। ৩২৬ নাম্বার পর্যন্ত যে তড়িৎ ক্ষমতা আছে ওইটার আগ পর্যন্ত, তড়িৎ ক্ষমতার আগ পর্যন্ত এই কয়েকটা জিনিস তোমরা একটু পড়বা, কিছু কিছু জিনিস নিজেরা এখন বুঝবা আর কিছু কিছু জিনিস বুঝবা না, যেগুলো বুঝবা না সেগুলো আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে বোঝাবো। আর মূলত ওই যে প্রথম দিকে যে সার্কিট গুলো কিভাবে আঁকা হয়েছে, সার্কিট কিভাবে তারা চিহ্ন দেয় এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল রাখো, ঠিক আছে? আমার একটু প্রবলেম হয়ে গেল আজকে, এইমাত্র ফোন আসলো হাসপাতাল থেকে, আমাকে মনে আর একটু যেতে হবে, সেই জন্য আজকে তোমাদের আই এম রিয়েলি সরি যে তোমাদের বাকিটা দেখাতে পারলাম না, তবে এই জিনিসটা একটু মাথায় রাখো, এই কনসেপ্ট আমাদের কাজে লাগবে বিভিন্ন ম্যাথ করতে গেলে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট যে ভি বাই আর ইজ ইকুয়াল টু ই বাই আর প্লাস আর। তাহলে আমরা সার্কিট গুলো একটু দেখবো, তারপর হচ্ছে তুলরোধ যেটা আছে, তুলরোধে লেখা আছে শ্রেণী বর্তনী আর এটা হচ্ছে সমান্তরাল বর্তনী, এই দুটো আমরা একটু দেখবো, এখান থেকে আমি বিস্তারিত ম্যাথমেটিক্যাল কাজগুলো সহ সহ নেক্সট দিন আলোচনা করবো। বুঝতে পারছি সবাই? জি স্যার। জি স্যার। ওকে আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ। জি স্যার। আল্লাহ। হে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।